বাইকটা চলতেছে 20,000 কিলোমিটার। আচ্ছা ভাই, আপনারে বলেন এ বাইকের যে কালারগুলো, এই কালারগুলো দেখে কি আপনাদের মনে হচ্ছে যে বাইকটা কি 20,000 কিলোমিটার চলছে? একটু কাছে থেকে দেখেন, দেখেন তো মনে হচ্ছে যে বাইকটা 20,000 কিলো চলছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। ভাই সাহেব, কি অবস্থা সকলের? আশা করতেছি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি ঠিক আপনাদেরই মতো। সো ভাই সব, আজকে ভিডিওটা হচ্ছে আমার এই জিক্সার মোটন বাইকটা নিয়ে। আর এই জিক্সার মোটন বাইকটা 20,000 কিলো পূর্তি হয়েছে গত 2 দিন আগে। তো আজকে এই 20,000 কিলোতে এই বাইকটার একটা ইউজার রিভিউ দিব, তাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কারণ ভাই একটা ভিডিও যদি লাইক না পড়ে তাহলে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক পায় না। তাই বারবার ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলি যে ভিডিও দেখলে পরে, ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো চলেন মোটর ব্লগ সেট আপে যাই, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। আমার এই বাইকটা 20,000 কিলো আমি চালিয়ে ফেলছি। তো এই 20,000 কিলো চালানো অবস্থায় আমি আমার এই বাইকটার থেকে যে যে এক্সপিরিয়েন্সগুলো পেয়েছি সেই সকল এক্সপিরিয়েন্সগুলো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো জিক্সার মোটন বাইকের রাইডিং এক্সপিরিয়েন্সের প্রথম যে পয়েন্টটা আমার কাছে থাকবে সেটা হচ্ছে এই বাইকটার প্রাইস। বর্তমানে এই জিক্সার মোটন বাইকটার প্রাইস শোরুমে রাখা হচ্ছে 1,93,000 টাকা। মানে আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে এখন বর্তমানে শোরুমে হচ্ছে 1,93,000 টাকা। ক্লাসিক এবং ম্যাট কালার যে জিক্সার মোটন বাইকগুলো আছে ওইগুলো আপনার 2 লক্ষ টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আমি যখন বাইকটা ক্রয় করি তখন বাইকটার প্রাইস অনেক কম ছিল, বাইকটার প্রাইস ছিল তখন 1,75,000 টাকা। বাট বর্তমানে তো বাইকের দাম অনেক বেড়ে গেছে। এখন কথা হচ্ছে আসলে শুধুমাত্র যে জিক্সার মোটন বাইকের দাম বেড়ে গেছে এমনটা না, প্রত্যেকটা বাইকেরই কিন্তু দাম বেড়ে গেছে। তো দাম বেড়ে গেলে পরেও আমি মনে করি যে এখনও বর্তমানে 2 লক্ষ টাকা বাজেটের নিচে এই জিক্সার মোটন বাইকটা এখনও রাজত্ব করতেছে সকলের মনে। স্বাভাবিক, রাজত্ব করার কারণই আছে অনেক। তো আস্তে আস্তে সকল কারণগুলো বলবো আপনাদের সাথে। তো বাজেটের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে এই জিক্সার মোটন বাইকটা সেরা একটা বাইক। তো এখন আমি 2 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ নিয়ে, কারণ জিক্সার মোটন বাইকটা হচ্ছে কার্বোটার বাইক, আর কার্বোটার বাইকের মাইলেজ কেমন পাবেন সে সকল বিষয়ে অনেকেই জানতে চান। এই জিক্সার মোটন বাইকটা নিয়ে আমি অনেক জায়গায় লং ট্যুর করছি, এমনকি শর্ট ট্যুরও করছি, আর সবসময় তো মনে করেন সিটির ভিতরে রাইড করতেইছি। তো লং ট্যুরে যখন আমি বাইকটা নিয়ে ট্যুর করছি তখন আমি এই জিক্সার মোটন বাইকের মাইলেজ সর্বোচ্চ পেয়েছি 52। তাহলে বুঝতেছেন ভাই, একটা কার্বোটার বাইকের যদি আপনারা মাইলেজ 52 পান তাহলে ভাই এর থেকে আর বেশি কিছু দরকার পড়ে। আর এরপরে যখন আমি এই বাইকটা নিয়ে পাহাড়ে ট্যুর করছি, মানে ডাবল পাহাড়ে যদি আপনারা বাইক নিয়ে ট্যুর করেন তাহলে কিন্তু আপনাদের বাইকের মাইলেজ কিন্তু একটু ড্রপ করবে, কারণ পাহাড়ে যখন আপনারা অনেক উঁচু উঁচু জায়গায় উঠবেন তখন আপনাদের এক গিয়ারে কিন্তু আপনাদের বাইকটাকে তুলতে হবে, আর এক গিয়ারে কিন্তু তেলটা বেশি খাবে তখন কার্বোটার বাইকে। যখন আমি এই বাইকটা নিয়ে পাহাড়ে ট্যুর করি আমার পেছনে একজন ছিল, আমার বড় ভাই, তার ওজন ছিল প্রায় 90 কেজি, আর আমার ওজন ছিল 52 কেজি। তো এই ওয়েট নিয়ে আমি যখন পাহাড়ের রাস্তাগুলো ওঠানামা করি এবং ট্যুরটা কমপ্লিট করে যখন আমি আসি, আসার পরে যখন আমি মাইলেজটা বের করি তখন ভাই আই অ্যাম তো অবাক। আরে পাহাড়ে ট্যুর করলাম, এত ওয়েটের একজন মানুষ নিয়ে আমি পাহাড়ে রাইড করলাম, হিলে রাস্তায় এত দূর উঠলাম নামলাম, আমি মাইলেজ পেয়েছিলাম 47। বুঝতে পারছেন? একটা কথা হচ্ছে কি, মাইলেজটা ডিপেন্ড করে কিন্তু আপনার বাইক চালানোর উপরে। আপনারা যদি রাফ টাফ ইউজ করেন তখন কিন্তু আবার এই মাইলেজ পাবেন না ভাই, তখন কিন্তু আবার আমাকে দোষারোপ করবেন না ভাই, আপনি একটা রিভিউ দিলেন আমি তো ওই রকমের মাইলেজ পেলাম না। আমি সবসময় কিন্তু একটা কথাই বলি আপনাদেরকে ভাই, আপনারা যখনই জিক্সার মোটন বাইকটা নিয়ে ট্যুর করবেন যদি ভালো মাইলেজ পেতে চান তাহলে অবশ্যই ইকো মোডে বাইকটা রাইড করবেন। 5,500 থেকে 6,000 RPM এর ভিতরে আপনাদের বাইকটা রাইড করবেন, তাহলে দেখবেন যে আপনাদের বাইক থেকে ভালো একটা মাইলেজ পাচ্ছেন, যেমনটা আমি পাচ্ছি। আর কথা হচ্ছে ট্যুরে যাওয়ার আগে আমি আমার বাইকটা সার্ভিস দিয়ে নিয়ে গেছিলাম,
আর সার্ভিস দিয়ে নিয়ে গেলে পর হয় কি বাইকটার কন্ডিশন অনেক ফ্রেশ থাকে, বাইকটা স্মুথলি চলে আর বাইকে কোনো জ্যাম জুম থাকে না, এর জন্য মনে করেন যে মাইলেজটা আরও বেশি ভালো পাওয়া যায়। তো পাহাড়ে আমি এই বাইকটার মাইলেজ পেয়েছিলাম 47। তো 3 নম্বর পয়েন্টে যে জিনিসটা আমাকে রাখতে হবে সেটা হচ্ছে, বেশিরভাগ ভাই ব্রাদারই আমাকে একটা কথা সবসময় জিজ্ঞাসা করেন, ভাই জিক্সার মাউন্টেন বাইকটা যেহেতু সিঙ্গেল ডিস্ক এই বাইকটার ব্রেকিংটা কেমন? জিক্সার মাউন্টেন বাইকটা যেহেতু সিঙ্গেল ডিস্ক আমি বলবো যে ভাই এই সামনের ডিস্কের যে ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে এটার ফিডব্যাকটা ভাই মারাত্মক, আমার কাছে খুবই ভালো লাগে। আর কথা হচ্ছে এই 20,000 কিলো চালানোর অবস্থায় আমি এই বাইকটা নিয়ে কয়বার অ্যাক্সিডেন্ট করছি, মানে ব্রেকিংয়ের জন্য কয়বার অ্যাক্সিডেন্ট করছি। আল্লাহর রহমতে আমি জিক্সার মাউন্টেন বাইকটা চালাচ্ছি 20,000 কিলো, এখন অবধি আমি এই বাইকটা নিয়ে একবার অ্যাক্সিডেন্ট করছি। আর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে এটা আপনারা অনেকেই জানেন, নুড়ি পাথর এবং বালির ভেতরে আমি এই জিক্সার মাউন্টেন বাইকের একটা ব্রেকিং টেস্ট করতে গেছিলাম। প্রথমবার করার পরে দ্বিতীয়বার যেই করতে গেছি তখন চাকাটা একটু স্কিড করছে, আর স্কিড করার পরে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। তো একবারই শুধুমাত্র আমি এই জিক্সার মাউন্টেন বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছি, আর এই অ্যাক্সিডেন্টটা আসলে নিজের ভুলের কারণেই ছিল। আমি যদি এখন বলি যে এই বাইকের ব্রেকিংয়ের জন্য আমি অ্যাক্সিডেন্ট করছি তাহলে ভাই ব্যাপারটা ভুল হবে, কারণ আমি নুড়ি পাথরের ভিতরে একটা নন এবিএস বাইকের ব্রেকিং টেস্ট করতে, যেহেতু এরকমের কাহিনী হবেই ভাই স্বাভাবিক তাই না, এই 20,000 কিলো বাইক চালানোর অবস্থায় একটা বারই আমি শুধুমাত্র এই জিক্সার মাউন্টেন বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম। এছাড়া আমি যে ট্যুর করছি ভাই, বাইক অনেক টানাটানি করি, রেসের ভিডিও করি, একটা মুহূর্তের জন্য আমার কাছে কখনো মনে হয় নাই যে এই বাইকের সামনের ডিস্ক ব্রেক থেকে আমি খারাপ ফিডব্যাক পেয়েছি। আপনারা যদি পেছনের ব্রেকের কথা বলেন তাহলে আমি বলবো ভাই পেছনের ব্রেক থেকে এতটা ভালো পারফরমেন্স পাবেন না, কারণ পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, আর ড্রাম ব্রেক থেকে এতটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। তো এই ছিল বাইকের ব্রেক নিয়ে কথাবার্তা। বাইকটার 4 নম্বর পয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে বাইকটার বিল কোয়ালিটি। বাইকটার বিল কোয়ালিটি আসলে কেমন? জিক্সার মাউন্টেন বাইকের বিল কোয়ালিটি ভাই আদার্স যে বাইকগুলো আছে 2 লক্ষ টাকা বাজেটের নিচে সেই সকল বাইকের সাথে যদি তুলনা করি তাহলে এই বাইকটার বিল কোয়ালিটি ভাই অসাধারণ। মানে এক কথায় আমি এইটাকে যদি আপনারা 10-এর ভিতরে বিল কোয়ালিটির জন্য পয়েন্ট দিতে বলেন, মানে 10-এর ভিতরে কত পয়েন্ট দিব এটা যদি দিতে বলেন আপনারা, তাহলে আমি বিল কোয়ালিটির জন্য ভাই 10-এর ভিতরে 8.5 দিয়ে দিব। তাহলে বুঝতেছেন ভাই যে আসলে কেন আমি বলতেছি এই বাইকটার বিল কোয়ালিটি এতটা ভালো। যেমন মনে করেন 2 লক্ষ টাকা বাজেটের নিচে আরটিআর 2B বাইক পাবেন আপনারা, 4B পাবেন, হাঙ্ক যেটা নতুন আসছে সেটা পাবেন, তো আরও কিছু কিছু বাইক আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন। তো বিল কোয়ালিটির দিক দিয়ে এই সকল বাইকের থেকে এগিয়ে থাকবে জিক্সার মাউন্টেন বাইকটা। 5 নম্বরে যে পয়েন্টটা আমি রাখতেছি জিক্সার মাউন্টেন বাইকটা সেটা হচ্ছে এই বাইকটার সাসপেনশন। জিক্সার মাউন্টেন বাইকের সামনের সাসপেনশন থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন, বাট পেছনে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন, এই যে এই সাসপেনশনটা একটু হার্ড, মানে নতুন অবস্থায় আপনারা এই সাসপেনশনটা একটু বেশি হার্ড পাবেন। আমি 20,000 কিলো বাইকটা চালিয়ে ফেলছি, এখন সাসপেনশনটা একটু ফ্রি হয়েছে, বাট তারপরও যদি পিলিয়ন নিয়ে রাইড করা হয় তখন পিলিয়নের ঝাঁকেটা একটু বেশি লাগে পেছনের দিকে, বাট আপনি যদি সিঙ্গেলে রাইড করেন পেছনের সাসপেনশন থেকে এতটা খারাপ ফিডব্যাক পাবেন না। যদি পিলিয়ন নিয়ে রাইড করেন তাহলে আপনারা কিন্তু এই পেছনের সাসপেনশন থেকে একটু মোটামুটি খারাপ ফিডব্যাক পাবেন, মানে একটু হার্ড, যেটা আমার কাছে মনে হয়েছে। বাইকটা চলতেছে 20,000 কিলোমিটার। আচ্ছা ভাই আপনারা বলেন এ বাইকের যে কালারগুলো, এই কালারগুলো দেখে কি আপনাদের মনে হচ্ছে যে বাইকটা কি 20,000 কিলোমিটার চলছে? একটু কাছের থেকে দেখেন, দেখেন তো মনে হচ্ছে যে বাইকটা 20,000 কিলো চলছে। আমার 6 নম্বর পয়েন্ট হচ্ছে এই বাইকের পেন্ট কোয়ালিটি নিয়ে। দেখেন আমার বাইকটা ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালারটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়। এই যে দূর থেকে যা দেখতেছিলেন কাছের থেকেও আপনি একটু দেখেন, এই দেখেন আমার বাইকটা ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো জিক্সার মাউন্টেন বাইকের কালার বা পেন্ট কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে ভাই, মানে 2 লক্ষ টাকা বাজেটের ভিতরে ভাই এর থেকে আর বেশি কী চাই বলেন? যে একটা বাইক আমি লং টাইম ইউজ করতেছি বাট এই বাইকের পেন্ট নিয়ে আমার টেনশন করতে হবে না, আমি না করছি পলি, না করছি সিরামিক কুড়িং, তারপরেও আমার বাইকটা এখন অবধি যদি দেখেন দেখবেন যে একদম নতুনের মতোই মনে হচ্ছে। আর যদি বাইকটা ওয়াশ দিয়ে একটু পলিশ করি তাহলে ভাই মনে হবে যে শোরুম থেকে মাত্র বের করছি। তো যারা যারা আসলে এই বাইকের পেন কোয়ালিটি নিয়ে একটু টেনশনে আছেন তাদের আর টেনশনে থাকতে হবে না, কারণ জিক্সার মাউন্টেন বাইকের কিন্তু পেন কোয়ালিটি অনেক ভালো। চলেন এবার আসি 7 নম্বর পয়েন্টে।
জিক্সার মাউন্টেন বাইকের 7 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে 20,000 কিলোমিটার বাইকটা চালিয়ে এই বাইকটার পাওয়ার ফিডব্যাকগুলো কেমন ছিল আমার কাছে। এই জিক্সার মাউন্টেন বাইকটা নিয়ে আমি কিন্তু সিন্ধুকছড়ি পাহাড়ে গেছিলাম ট্যুর করতে, তো সেইখানে আমি পিলিয়ন নিয়ে গেছিলাম। পিলিয়ন সহকারে খুব ইজিলি আমি পাহাড়ের রাস্তাগুলো উঠতে পারছি, নামতে পারছি, আমার কোনো প্রকার কোনো ঝামেলা হয় নাই পাওয়ারের জন্য। তাহলে বুঝতেছেন ভাই যে জিক্সার মাউন্টেন বাইকের পাওয়ারটা কতটা ভালো। বাইকের ওজনের থেকে আমাদের ওজনটা বেশি ছিল, তারপরও এই বাইকের পাওয়ার নিয়ে আমাদের একটা বারের জন্য ঝামেলা পোহাইতে হয় নাই। চলেন এবার জিক্সার মাউন্টেন বাইকটার 8 নম্বর যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাইকটার হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিং। বাইকের হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিংটা কেমন, একটা বাইকের কিন্তু হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিংয়ের কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার করে বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনের উপরে। তো বাইকের হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিং যতটা বেশি ভালো হবে ততটাই কিন্তু আপনার বাইকটা চালিয়ে বেশি মজা পাবেন। তো জিক্সার মাউন্টেন বাইকের হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিং ভাই দুইটাই আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এর একটা কারণ হচ্ছে এই জিক্সার মাউন্টেন বাইকে কিন্তু ব্যবহার করেছে পাইপ হ্যান্ডেল বার। তো পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করাতে আপনারা মানে খুব ইজিলি বাইকটাকে মুভ করতে পারবেন। বাইকটা সামনের দিকে কিন্তু 100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং পেছনের দিকে কিন্তু 140 সেকশনের। তো মোটা টায়ারের জন্য কিন্তু আপনারা কন্ট্রোলিং করে অনেক মজা পাবেন, বুঝতেছেন? মানে কন্ট্রোলিংয়ের দিক দিয়ে আর হ্যান্ডেলিংয়ের দিক দিয়ে ভাই আমি বলবো যে অন্য সকল বাইকের থেকে জিক্সার মাউন্টেন বাইকের কন্ট্রোলিং আর হ্যান্ডেলিং আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। 9 নম্বর পয়েন্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো জিক্সার মাউন্টেন বাইকটার সেটা হচ্ছে রাইডিং কমফোর্ট নিয়ে। বাইকটার রাইডিং কমফোর্ট ভাই আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে, কারণ বাইকটা নিয়ে আমি সবসময় চলাফেরা করতেছি, আমার কখনোই মনে হয় নাই যে এই বাইকটার কমফোর্টটা ভালো না, এরকমের কখনোই মনে হয় নাই, একটা বারের জন্য মনে হয় নাই, কোনো দিনও ফিল হয় নাই ভাই। 20,000 কিলোমিটার যে বাইকটা চালাইছি একটা বারের জন্য মনে হয় নাই যে এই বাইকের কমফোর্টটা খারাপ। কিন্তু হ্যাঁ, কথায় কথা আছে যে যে জিনিসের ভালো আছে সেই জিনিসের খারাপও আছে কিছু, সেটা হচ্ছে রাইডিং কমফোর্ট আপনারা ভালো পাবেন বাট পিলিয়ন কমফোর্টটা ভাই ভালো পাবেন না। এই জিক্সার মাউন্টেন বাইকের কিন্তু রিসেল ভ্যালু অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আপনারা একটু মার্কেট প্লেস বিক্রয় .com এমনি এমনিতে সরাসরি যদি আপনারা দেখেন এই বাইকটা আপনারা যদি ক্রয় করেন সেকেন্ড হ্যান্ড 1,70,000 টাকা দিয়ে যদি ক্রয় করেন, এক বছর চালানোর পরেও এই বাইকটা আপনারা 1,50,000 টাকা দিয়ে সেল করতে পারবেন যদি বাইকের কন্ডিশনটা ভালো থাকে। আর সর্বশেষ যে পয়েন্টের সাথে আরেকটা জিনিস রাখবো সেটা হচ্ছে এই জিক্সার মাউন্টেন বাইকের লুকস। এই বাইকের লুকসের কথা যদি বলেন ভাই আমি কিছুই বলবো না, মানে এটা আমি আপনাদের জন্য রেখে গেলাম ভাই। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আসলে জিক্সার মাউন্টেন বাইকের লুকসটা আপনাদের কাছে কেমন লাগে, সত্যি সত্যি বলে যাবেন ভাই। তো এই ছিল মোটামুটি 10টা রাইডিং এক্সপিরিয়েন্স এই 20,000 কিলো অবধি এই বাইকটার সাথে আমার, যে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে জিক্সার মাউন্টেন বাইকটার। এখন বলি ভাই কিছু কিছু খারাপ দিক জিক্সার মাউন্টেন বাইকের, মানে 20,000 কিলো চালিয়ে আমি কী কী খারাপ দিক পেয়েছি এই জিক্সার মাউন্টেন বাইকটার। এই জিক্সার মাউন্টেন বাইকটার গিয়ারগুলো একটু বেশি হার্ড, আমি বাইকটা 20,000 কিলো চালাচ্ছি তারপরেও বাইকের গিয়ারগুলো এখন অবধি আমার কাছে মনে হচ্ছে অনেক হার্ড। যেমন অন্য সকল বাইকের গিয়ারগুলো অনেক স্মুথ হয় বাট জিক্সারের বাইকগুলোতে আমি দেখছি যে এই গিয়ারগুলো একটু বেশি হার্ড। 2 নম্বর যে খারাপ দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ভাই এই বাইকটার টায়ারে ব্যবহার করেছে সিএটে টায়ার। বর্তমানে আমি দেখতেছি যে জিক্সার মাউন্টেন বাইকগুলোতে সিএটে টায়ার ইউজ করা হচ্ছে, তো MRF-এর থেকে সিএটের যে টায়ারগুলো আছে এই টায়ারের ফিডব্যাকগুলো একটু খারাপ, মানে আমার কাছে এতটা ভালো মনে হয় নাই MRF-এর মতো। এরপরে খারাপ লাগার যে দিকগুলো আছে সেটা হচ্ছে বাইকের পিলিয়ন সিটটা একটু আনকমফোর্টেবল, পেছনে যে সাসপেনশনটা আছে এই সাসপেনশনটা একটু হার্ড, মানে আমি 20,000 কিলো বাইকটা চালাচ্ছি তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে পেছনের সাসপেনশনটা এখন অবধি হার্ড রয়ে গেছে। সো ভাই সব এই ছিল মোটামুটি জিক্সার মাউন্টেন বাইকটার 20,000 কিলো রাইডিং এক্সপিরিয়েন্স। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা, গুড বাই, সি ইউ। বুম, আমার ভালো লাগা দিক এই বাইকের সাউন্ড এবং এই বাইকের পাওয়ার।